এই হচ্ছে আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। মোটামুটি এজন্যই বললাম যে ঈদের মধ্যে একদিকে আমার প্রচন্ড দাঁত ব্যথা, আরেকদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জট্টোসা টাইপের কিছু একটা উঠেছে। সো এই দুটা মিলে আমার অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি ভালো আছি। আর এই দুইটার জন্য একটু অসুস্থ ছিলাম আর এজন্যই কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর যেহেতু ঈদ চলছে এবং ঈদের একটা ব্লগ আপলোড না দিলে কেমন হয়, একটু লেট হলেও ইনশাল্লাহ আপলোড দিব। সো আমি যতদিনে এই ব্লগটা আপলোড দিব ততদিনে ঈদের অলরেডি কয়েকদিন হয়ে যাবে। সো আপনাদের সবাইকে লেট ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালোভাবে ঈদ পালন করেছেন। তো চলুন তাহলে দেখে আসি আমাদের এবার ঈদের কোরবানির গরু কেমন ছিল, কেমন ভাবে ঈদ পালন করলাম, কি কি রান্না করলাম, এই সব কিছু আর কি। সো এই হচ্ছে আমার বৃক্ষমেলা থেকে নিয়ে আসা গাছের ফাইনাল লুক মানে বোঝাতে যাচ্ছি গাছটা আমি কিভাবে সাজিয়েছি, কিভাবে রেখেছি। আমি না অ্যাকচুয়ালি আসলে আমার আম্মুরই সব প্ল্যান, আমি জাস্ট আম্মুকে হেল্প করেছি। এই যে এই টপটা কিনেছি, আগে আরেকটা টপ কেনা হয়েছিল বাট সেটাতে মানে সেটা হচ্ছিল না, একটু প্রবলেম ছিল। তারপরে এটা আর এটার জন্য এই টপটা কেনা হয়েছে। আর আমি নিচের এই যে স্ট্যান্ড, এখানে একটা স্ট্যান্ড, এখানে আর দুইটা স্ট্যান্ড, এগুলো অনলাইন থেকে নিয়ে আসা, এই যে এরকম। আর এখানে হচ্ছে এই যে লেবু গাছটা লাগানো হয়েছে, দেখা যাক, সবাই একটু দোয়া করেন যেন আমার লেবু গাছটা ঠিকঠাক মতো হয়। এই হচ্ছে আমার আম্মুর ছোট্ট খাট্ট বাগানের লোক। এটা হচ্ছে এই পাশের বারান্দার, ওই পাশের বারান্দাও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এই গাছটাও লাগানো কেনা হয়েছিল, সরি, বৃক্ষমেলা থেকে। তো আম্মু গরুর মাংস রান্না করছে, এখন বাজে রাত 12টা আর আম্মু মাংস রান্না করছে। ভাত খেতে চাইছিলাম না বাট আম্মুর রান্নার মাংস রান্নার গন্ধটা এমন বেশি বের হয়েছে যে লোক সামলাতে পারতেছে না, ভাত খাবো। এখানে অল্প একটু ভাতই নিছি সাথে গরুর মাংস, লেবু আর ডাল, এটা দিয়ে খাবো আর কি। অনেকে হয়তো চিন্তা করতেছেন আর একদিন পরে ঈদ আর এখন গরুর মাংস, তো বলে রাখি এটা আমাদের কত কোরবানি ঈদের গরুর মাংস। আমরা মাংস আসলে এতটা খাই না যার কারণে আমাদের থেকে গেছে, মাংস শেষই হয় নাই। আর অনেকে হয়তো এটাও চিন্তা করতে পারেন যে আমরা হয়তো অনেক বড় গরু দিছি যার কারণে মাংস খেয়ে শেষ করতে পারিনি, তাও কিন্তু না। আমরা সবসময় একটা মিডিয়াম রেঞ্জের মধ্যেই থাকি, খুব একটা হাই না। আর নিজের একা গরু না, ভাগে গরু দেওয়া হয়, কারণ আমাদের যেহেতু মানুষজন কম, আব্বু মারা যাওয়ার পর থেকে এসব দেখাশোনাও একটা ঝামেলা, তাই আম্মু সবসময় শেয়ারেই দেয়। The next day. আর এটা হচ্ছে আমাদের এবারের কোরবানির গরু, খুব বেশি বড় না হলেও আলহামদুলিল্লাহ গরুটা অনেক ভালো ছিল, মানে এরকম বেশি একদম তেল চর্বিওয়ালা গরু ছিল না, দেখতে বোঝা যাচ্ছিল যে দেশি গরু আর কি। আর আমার ভাই তো একদিন আগে এই গরুটা আসলে সে সকাল বিকাল গিয়ে গরুটাকে বারবার আদর করতেছিল, খাওয়া দাওয়া করাচ্ছিল, মানে ওর আলাদা একটা মায়াই বসে গেছিল গরুটার উপর। স্বাভাবিক, এটাই নর্মাল কোরবানি, আসলে এটাই হওয়া উচিত যে আপনার যে পশুটা আপনি কোরবানি দিবেন তার প্রতি যাতে আপনার একটা মায়া থাকে। আমার মনে হয় অ্যাকচুয়াল কোরবানির নিয়ম আমাদের এটাই, সো মায়া থাকাটাই ভালো। যদিও আমাদের কষ্ট, আমাদের মনে হচ্ছিল যে আমরা মানুষ কত পাশা, এই একদিকে গরুটাকে আদর করতেছি আরেকদিকে ঘরের মধ্যে পেঁয়াজ কাটতেছি, আদা রসুন বাটতেছি, রেসিপি দেখতেছি কিভাবে গরুর মাংস রান্না করা যায়, তত পাশান মানুষ আমরা। কেয়ার করা, এই নিয়ম তো আল্লাহ তৈরি করছে,
সো আমাদের কিছু করার নাই। আর এই আমাদের বাসার ফ্ল্যাটের আর কি অন্যান্য চারা কোরবানি দিছে, কেউ অনেকে খাসি দিছে, তাদেরকে আগের দিন দেখাইছে পাশের বাসায় কতগুলা দিছে। আমাদের বাসায় মোটামুটি সবারই বড় খাসি ছিল, আমাদের বাসায় খাসির মাংস খুব একটা খাওয়া হয় না বলে আম্মু আসলে দেয় নাই। আর এবারও আমি দই বড়া বানানোর চেষ্টা করতেছিলাম আর কি, এর আগের বারটা খুব ভালো ছিল এই জন্যই আবার নতুন করে মানে বানাচ্ছিলাম এবার, কিন্তু এবার এটা একদম প্ল্যান ফ্লপ হয়েছে। সবকিছু ঠিক ছিল কিন্তু বড়াটাই ভালো হয় নাই আর কি, ভালো হয় নাই মানে ডালটা অনেক পুরাতন ছিল বলেই দই বড়াটার স্বাদটা অনেক ভালো হয় নাই। আর এখানে হচ্ছে আমি যে বললাম গরুর মাংস ছিল সেটা দিয়ে আম্মু আর কি পরের দিন চপ বানানোর জন্য বুটের ডাল আর গরুর মাংস ব্লেন্ড করতেছিলাম, আম্মু সব কিছু রেডি করে দিচ্ছে, আমি জাস্ট শুধু ব্লেন্ড করতেছিলাম পরের দিন খাওয়ার জন্য। আর ঈদের দিন সকালবেলা শুধু সামাই রান্না করছি, এবার আর তেমন কিছু করি নাই যেহেতু অসুস্থ ছিলাম। আর যে গরুর মাংস আম্মু আগের দিন রান্না করছিল সেটা অনেকটাই ছিল, তো আম্মু ঈদের দিন সকালে দুপুরে খাওয়ার জন্য একবারে খিচুড়ি রান্না করে ফেলছিল, যেহেতু ঈদের দিন অনেক কাজ থাকে একদম সবকিছু কুসাই আম্মু রান্না করার প্ল্যান ছিল আর কি। আর এখানে হচ্ছে কোরবানি তখন অলরেডি হয়ে গেছে, মাংস কাটাকাটি হচ্ছে নিচে, আমি বসে কোরবানিদের মধ্যে কখনো নিচে যাই না, ইনফ্যাক্ট আমি বারান্দাতেও যেতে চাই না কারণ আশেপাশের এইসব কাটাকুটি দেখতে আমার একদম ভালো লাগে না, বিশেষ করে সকালবেলা যখন গরু ছাগল জবাই করা হয় আমি একদমই রুমের ভিতরে থাকি কারণ এগুলো দেখতে পারি না আসলে। আর আমি নিচেও যাই না, নিচে সাধারণত আমার বোন আর আমার ভাই সবসময় যায়, আমি আর আম্মু ওপরে মাংস গুছাই আর তারা দুজন নিচে যায় আর কি, এইসব কাটাকুটিও দেখতে ভালো লাগে না বলে আমি নিচে যাই নাই। এই ভিডিও গুলো আসলে আমার ভাই করে নিয়ে আসছে, সো যখন নিয়ে আসছে আমি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর এখানে সবকিছু গোছানো টোছানো শেষ হয়ে গেছে যখন মাংস টাংস, তখন এরপরে আম্মু রান্না বসাই দিচ্ছে আর কি। এখানে আমরা কলিজা পোনা করতেছিল, কলিজা পোনা বসাইছে, আর এখানে যে আমাদের গরুর মাংস রান্না করা হয়েছে আম্মু মাত্রই আসলে তরকারিটা বসাইছে, সবকিছু গুছাই আমরা দুপুরে ওই খিচুড়ি খাইছি। সো আম্মু রাতের জন্য রান্না করতেছিল, যেহেতু এইসব মাংস গুছানোর মধ্যে গুছানো রান্না করা একসাথে অনেক ঝামেলা, তাই আম্মু এবার প্ল্যান করছে যে দুইটা কাজ একসাথে করবে না, পরে ভালোভাবে রান্না বসাবো। সো আম্মু রান্না করতেছিল, আমি আর কি একটু আম্মুকে হেল্প করতেছিলাম, আমার কোনো হাত নাই এইসব রান্না করার, আমি পাঠিয়ে। আর এই হচ্ছে যে আমি দই বড়া বানাইছিলাম, যেটা আর কি দই বড়াটা একটু শক্ত ছিল কিন্তু একদম শক্ত না যে একদম খেতে পারা যাচ্ছিল না। আর আমি যেহেতু দই বড়া খেতে খুব পছন্দ করি সো ফেলে দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যে দেখেন আপনাদের দেখাই একদম শক্ত ছিল না, খেটে খাওয়া যাচ্ছিল, কিন্তু এর আগের বার যেমন একদম সফট হয়েছিল এতটা সফট হয় নাই কারণ আমার ডালটা অনেক পুরাতন ছিল। সো আপনাদেরকে বলে রাখি যারাই দই বড়া বানান আমার মতো গাধামি করে পুরাতন ডাল দেবেন না, তাহলে আসলে মনে হয় বড়াটা ভালো হয় না, বরং বড়া বানিয়ে ফ্রিজে রাখা দেওয়া যায়, ফ্রিজে রেখে দেওয়া যায় আর কি। আর এটা হচ্ছে রাতের বেলা খাওয়ার জন্য, এরপর আমরা আগের দিন যে চপ বানায় রাখছিলাম সেই চপটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ডিপ করে রেখে দিয়েছিলাম বানায় আমি আর আম্মু। সো এই যে এখানে এরকম প্রায় দু প্যাকেট চপ বানাইছিলাম, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সো রাতে যেহেতু মাংস রান্না করে খাচ্ছে ভালোভাবে খাবো ইনশাল্লাহ, সো সেই জন্য আর কি চপ ভেজে নিয়েছিলাম। এখানে এমনি চপ বানাইছিলাম, আর চপ এই চপ ভাজার সময় আমার একটা জিনিস খুব বিরক্ত লাগে যে ডিম দেওয়ার কারণে মনে হয় মানে তেল দেওয়া সব ঠেকে যায়, কিছু দেখতে পারি না, আমার এই চপগুলো ভাজতে খুব বিরক্ত লাগে কিন্তু খাইতে তো মজা লাগে, সো ভাজতে তো হবেই। আর এখানে যে আমার চপ ভাজা হয়ে গেছে আপনাদের বিরক্ত লাগলো ভেজে ফেলছি, আর আম্মু কলিজার না যে রান্না করতে সেটাও শেষ, রান্না করা শেষ আর কি, এখন শুধু খাবার পালা, দেখতেই অনেক লোভনীয় লাগতেছিল যদি আমি ঠিক মতো খাইতে পারিনি দাঁতের ব্যথার জন্য। এখানে সালাদ রেডি করে রাখছি, সো এই তো আর গরুর মাংস ছিল রান্না করা, ওইটা আপনাদেরকে আগেই দেখাচ্ছি, সো এটাই ছিল আমার ঈদের দিনের রান্নার খাওয়া দাওয়া, আমাদের আলহামদুলিল্লাহ ভালো খাইছিল। আর পরের দিন হচ্ছে এখানে আমি একটু ব্যানানা মিল্কশেক বানাইছিলাম কারণ অনেকগুলো কলা পড়েছিল এবং কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সো এভাবে আর খাওয়া যাচ্ছিল না, তাই চিন্তা করলাম এর সাথে যে ব্যানানা মিল্কশেক বানাই ফেলি কাজে লেগে যাবে। তো আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।